ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ভাই আব্দুল বাতিন মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি বিবাহ করেন এবং বিবাহ করার সময় সে দেন মোহর আদায় করতে পারে নাই অভাব অনাটনের কারণে। পরবর্তীতে সে ইনকাম করে, কিন্তু যে ইনকাম করে সে টাকা তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে গিয়ে শেষ হয়ে যায়। তো এমতো অবস্থায় তার বাবা মারা যায়। মারা যাওয়ার পর তার বাবার ওয়ারিশ হিসাবে যে সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তির থেকে সে যে দেনমোহর বাকি থেকে গেছে সেই দেনমোহর সেই জমি যদি তার নামে রেজিস্টার করে দেওয়া হয় তাহলে এটা শরীয়তসম্মত হবে কিনা, দেনমোহরের টাকা আদায় করার পরিবর্তে সে যে ওয়ারেসিন হিসাবে যে মিরাজ থেকে যে সম্পত্তি পেয়েছে সেই জমির মহরণার বদলে যদি তা স্ত্রীর নামে রেজিস্টার করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, এটা শরীয়ত সম্মত কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে বিবাহের আগে মহারণা নির্দিষ্ট করা এবং বিবাহের পর তা স্ত্রীকে দিয়ে দেওয়া আদায় করা হচ্ছে ফরজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা নিসায় পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদেরকে তাদের মহরণা খুশি মনে আদায় করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যত্র বলেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তোমরা স্ত্রীদের মহরণা ফরজ হিসাবে কি করো, আদায় করো। তাই আমাদের উচিত যে মহারণা নির্ধারণ করার পর সেটা আমাদেরকে আদায় করে দেওয়া। তবে কারণবশত আদায় করতে গিয়ে যদি দেরিও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। মহারণা আদায় করা, নগদ আদায় করা হচ্ছে উত্তম। তবে যদি কিছু নগদ আদায় করে কিছু বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই। তেমনিও কোনো অভাব অনাটনের কারণে সম্পূর্ণ যদি বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নেই, সবগুলোই জায়েজ। তবে সে তাকে মহারণা আদায় করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, আহাক্কু শুরুত আন তুফু বিহি মাস্তাহলালতুম বিল ফরজ। বিবাহের যে সবচেয়ে যে বড় শর্ত যেটা তোমরা পালন করবে, পূর্ণ করবে, সেটা হলো যার দ্বারা তোমরা লজ্জার স্থানকে কি করো, হালাল করো, অর্থাৎ মোহর। তো এখন কোনো ব্যক্তি অভাব অনাটনের কারণে যদি সে মহরানা আদায় করতে না পেরে থাকে, পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর যে ওয়ারিশ হিসাবে যে সম্পত্তি পেয়ে থাকে সেই সম্পত্তি থেকে মহরানা বদলে টাকার বদলে যদি সেই জমি লিখে দেয় তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।